তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমৃদ্ধি করিন। তোমরা সবাই কেমন আছো? সবাই সবাই খুব ভালো আছো? আমরাও খুব ভালো আছি। তো সবাইকে রথের অনেক শুভেচ্ছা। আজকে আমি রথের দিনের ভিডিওটা করছি, কিন্তু কবে দিতে পারবো আমি জানি না, একটু অসুবিধার জন্য, নেটের একটু প্রবলেমের জন্য আমি মানে তিন চারটে ব্লগ রেডি করা আছে, দিতে পারছি না তোমাদের। তো চলো আস্তে আস্তে শেয়ার করবো, তোমরা ওটাই দেখতে থাকো। আর আজকে সকাল থেকে ভিডিও করবো না করবো না করবো না করবো না ভাবছিলাম, তো সকাল থেকে কিছু করিনি, ভাবলাম এক জায়গায় যাবো আজকে। রাজস্থানের রথযাত্রা কীভাবে পালন করলাম আমরা, কোনোবারে করা হয় না। এবারে বাঙালিরা মিলে সবাই মিলে একটা ছোটোখাটো আর কি রথ নিয়ে ঘোরার একটা প্ল্যান আছে, তো সেখানেই যাবো, ছটার দিক করে যাবো। আর এখন বাজে হচ্ছে পাঁচটা, তো মাম্মা অনেকক্ষণ করতে চলে গেছে অনেকক্ষণ আগে, তো আসুক, ওকে একেবারে নিয়ে আর যাবো। তো চলো আজকে সারা দিনটা তো দেখাতে পারলাম না, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন থেকে রাত পর্যন্ত কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে, কীভাবে আমরা এখানে রথটা পালন করলাম মানে রথযাত্রার, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো। হ্যাঁ, মাম্মাম বানাতে বলছে বোঁদে, ও অনেক দিন থেকেই বোঁদে বোঁদে করছিল, তো এখানে যেহেতু পাওয়া যায় না তো আমি ঘরেই বানানোর চেষ্টা করব। হয়তো টাইম থাকলে আমি করব, না হলে করব না, যদি করি তো অনেক সঙ্গে শেয়ার করব। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখো, আর আমাদের একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া আমরা সামনের দিকে কোনো দিনই এগোতে পারবো না, তো পাশে থাকো, ভিডিওগুলো স্কিপ না করে দেখো। তো চলো, আর কিছু বলার নেই, পরে আসছি। এবার তো দেখো সবে রেডি হচ্ছিলাম, তো প্রচুর মেঘ করেছে, জানি না যাওয়া হবে কি না। তারাও তোমাদের একবার ফাঁকটা দেখাচ্ছি, ছাদে গিয়েও দেখাবো, জামা কাপড়টা তুলতে যাবো। তো ভাবলাম রেডি হয়ে নিই, ছটা বাজতে যায়, তো এদিকে মেঘ করে অন্ধকার হয়ে আসছে পুরো আস্তে আস্তে। তো চলো তোমরা দেখে নাও একবার, জানলা দিয়ে দেখাচ্ছি, জানলা দেখছো তো হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে, কেমন দেখতেই তো পেলে। চলো ছাদ থেকে জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি, তাহলে হুট করে বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে। দেখো এখানে এমন হাওয়া দিচ্ছে, সব জামা কাপড় পরে এক জায়গায় হয়ে গেছে নোংরা। তো দেখো এখানে বৃষ্টি হচ্ছে, বেরোতে পারিনি যেহেতু, তাই জন্য ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়েই নিই আগে, ওই জন্য জামা কাপড়গুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু গুছিয়ে নিচ্ছিলাম। দেখো আমার গোছানো প্রায় কমপ্লিট, আমি সব দড়িতে রেখে দিচ্ছি। দেখো জানলা দিয়ে এমন ঝাপটা দিয়েছে, বিছানাও ভিজে গেছে। এখানে দেখো এমন হাওয়া দিয়েছে বৃষ্টিতে, সব গাছগুলো উল্টে যাওয়ার মতো উল্টে গেছে, বুঝতেই পারছ। তো চলো বেরিয়ে যাবো, মামাকে ওর বাবা আনতে গেছে, 6:30 বাজে এখন, তো চলো যতটা পারবো তোমার সঙ্গে শেয়ার করবো। তো দেখো আমরা চলে এসেছি, সবটা তো আর তোমাদের দেখানো যায় না, যতটা পেরেছি দেখো শেয়ার করেছি। আর এতে প্রচুর গ্যাঞ্জাম হচ্ছিলো, যার জন্য আমি সাউন্ডটা অফ করে ভয়েস দিচ্ছি। দেখো সব মাতাজিরা এখানে জগন্নাথকে আর কি ইয়ে করছে, মালা টালা পরিয়ে সবাইদের ঘরের সামনে আরে নিয়ে যাওয়া হচ্ছিল। দেখো এরকমভাবেই সবাই আর কি বরণ টরণ আরে করছিল। তো দেখো খুব আনন্দ হয়েছে, অনেক দিন পর রথ নিয়ে এরকম বেরালাম, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বড় হয়ে সেরকমভাবে বেরোনো হয় না, সব বাচ্চারা বাড়িতে আসতো ওটাই দেখে দেখে অভ্যস্ত, আর রাজস্থানে থাকি যেহেতু সেরকমভাবে কোনো অনুষ্ঠান দেখা হয় না, এই রথ সেরকমভাবে আর ইয়ে হয় না। এই বছরটা খুব আনন্দ হলো, আর এই ভিডিওটা আমার দিতে অনেকটা লেট হয়ে গেল, ওই জন্য সরি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কন্টিনিউ। তো দেখো এই মাতাজিটা এবারে আর কি, এই মাতাজি আর ওই যে প্রভুজি দাঁড়িয়ে রয়েছে সাদা ইয়ে করে আর ধুতে করে, ওনাদের এখানে বাড়ি এটা, ওনারা শাড়ি টাড়িও বিক্রি করেন, তাই জন্য ওই ব্যানার টাঙানো, তাই জন্য তোমাদের একটু সেখানে দেখিয়ে দিলাম। আর দেখো তো সবাই এই রথটাকে মাথায় নিয়ে একটু ঘুরছিল, তো
দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এই মাতাজির বাড়ি আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, প্রসাদের প্রসাদ খাওয়ানোর, তো আমরা খেয়ে টেয়ে যাবো। তো দেখতে থাকো তোমরা ওই ঠাকুরকে কী ভোগ চড়ানো হয় টয়ারে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। দেখো তোমাদের দাদা ভাইয়ের রথটাকে নিয়ে ঘুরছিল বলে মামারও ইচ্ছা গেছে, এখন ও নেবে টুকানি, দেখো নিয়েও কি করে শুধু। আর এখানে দেখো যেহেতু রাধা কৃষ্ণ টিষ্ণ আর সব আর কি ঠাকুর রয়েছে, এনাদেরই আর কি সব ভোগ ছড়ানো হবে, আরতি আরে করছে, দেখতে থাকো। আর দেখো এই যে ভোগের থালি সাজানো হয়ে গেছে, তো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে আমরা প্রসাদ খেতে চলে এসেছিলাম, আর প্রসাদগুলো তোমাদের দেখানো হয়েছে বলে আর আলাদা করে দেখাইনি। আর এদিকে বাড়িতে আমি রসগোল্লা বানিয়েছিলাম, রসগোল্লাটাও দারুণ হয়েছিল, দেখো কী সুন্দর ফুলেছে। আমি এই ফার্স্ট ট্রাই করলাম, আর একবার ট্রাই করেছিলাম বাট হয়নি, এবারেরটা দারুণ হয়েছে। আর এবারে বোঁদেটাও বানিয়েছিলাম, দেখো বোঁদেগুলো ঠিক গোল হয়নি, খেতে দারুণ হয়েছিল, সত্যি কথা বলতে দোকানের মতনই হয়েছিল। তো দেখো বাড়িতে খাবো বলে অত আর গোলমাল করার চেষ্টাও করিনি, যেমন হয়েছে তেমন আর কি চালিয়ে দিয়েছি। তো দেখো তোমরা আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের, স্কিপ না করে ভিডিওগুলো দেখো। কি করবি? দেখো এটা মামাকে খেতে দিয়েছিলাম, তা হেভি পুরো দোকানের মতনই লাগছিল, কিন্তু পুরো গোলটা হয়নি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, আইসক্রিম নিয়ে এসেছি, প্রচুর গরম লাগছে, আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। তো দেখো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আর ভিডিওটা বেশি বড় করব না, দেখানোর সেরকম কিছু নেই। আমি তোমাদের দাদা ভাই মাম্মাম সবাই খেয়ে এসেছি, আর একজন রয়েছে ওদের দেখি তরকারি রয়েছে, দুপুরবেলায় নিরামিষ রান্নাই করেছিলাম আজকে যেহেতু রথ, তাই জন্য তো তার জন্য হয়তো রুটি করব। আর কি দেখাবো রাত্রে আর কিছু দেখানোর নেই, ভিডিওটা জানি না কতটা হবে, ছোট হোক বড় হোক যতটা হয়েছে ততটাই দেবো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে আমার পাশে থেকো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। তো চলো আজকের মতো, বাই।